নেশা অভিযানে বড়সড় সাফল্য বিশালগড় থানার। বারো চাকার লড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করলো 198 প্যাকেট শুকনো গাঁজা। রাবারের বান্ডিলের নিচে লুকিয়ে পাচার করা হচ্ছিল গাঁজার প্যাকেট। জানা গেছে উদয়পুর থেকে গাড়িটি যাচ্ছিল তামিলনাড়ুর উদ্দেশ্যে। গোপন খবরের ভিত্তিতে লরিটি আটক করা হয় বিশালগড় থানার ফটকে। বাজেয়াপ্ত করা গাঁজার বাজার মূল্য প্রায় 2 কোটি। আটক করা হয় চালককে। আটককৃত গাড়ি চালকের নাম সিলভার রাজু। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।